এত সুন্দর ঝিল পাড়ে এসে প্রেম করার মজাটাই আলাদা। আই লাভ ইউ, আই লাভ ইউ, বাই, আই লাভ ইউ। চশমাটা ছিল আমার দাদুর, না চশমাটা ছিল মিস্টার বোসের। এই সেই ভিক্টোরিয়া, যেই ভিক্টোরিয়া আমি আমার গোপলাকে গিফট করেছিলাম। ভিক্টোরিয়া থেকে একটা পাথর আমরা বাড়িতে নিয়ে যাবো আজকে চুরি করে, ঠিক আছে? তো হ্যালো গাইস, গুড মর্নিং। ফাইনালি আজকে আমরা যাচ্ছি না কোথায়, ভিক্টোরিয়া। এক্স্যাক্টলি, মানে অনেকদিন আমরা প্ল্যানিং করছি ভিক্টোরিয়া যাওয়ার জন্য, বাট আনফর্চুনেটলি আমরা কখনো যেতে পারিনি। বাট আজকে যাচ্ছি না, কেন? কেন কি এর পাল্লায় পড়ে, এর পাল্লায় পড়ে, কারণ আজকে লাস্ট ঘোড়া। চুপ কর তো, এক কবের দিয়ে শুরু করেছে লাস্ট ঘোড়া, লাস্ট ঘোড়া, লাস্ট ঘোড়া, প্রতিদিন দেখা হবে তোর সাথে। বাস আজকে মনে হলো কি সকাল সকাল চল ভিক্টোরিয়া যাই, এখন বাজে হচ্ছে ১:৩০, তো হঠাৎ মনে হলো কি যাই আজকে ভিক্টোরিয়া। তো বললাম চল ভিক্টোরিয়া যাওয়া যাক, নো ইস্যু। তো ফাইনালি যাচ্ছি আজকে ভিক্টোরিয়া। তো চলো বেশি কথা বলবো না, ফটাফট দেখা হচ্ছে তোমাদের ডিরেক্টলি ভিক্টোরিয়াতে গিয়ে, কারণ এখান থেকে মেট্রো নেবো, মেট্রো করে নামবো, আবার কিছুটা প্যাদাল আছে। তো যাই হোক, কোনো কথা বলছি না, একেবারে চলো ডিরেক্টলি ভিক্টোরিয়াতে গিয়ে দেখা হচ্ছে। ফাইনালি আমরা চলে এসেছি কোথায়, আমার গোপলা কিনি ভিক্টোরিয়াতে। এই গোপলা, তোকে কিন্তু এই ভিক্টোরিয়াটাই আমি গিফট করেছিলাম, তোর জন্য এটা বানানো ছিল। তো যাই হোক, ফাইনালি আমরা চলে আসলাম ভিক্টোরিয়া। আমি তো তোর জন্য বানিয়েছিলাম, ভুলে গেলি তো? এর মধ্যে ভুলে গেলি? তাজমহল বানিয়েছি, ভিক্টোরিয়া বানিয়েছি, সব তোর জন্য আমি বানিয়েছি, তাই না? তুই ভুলে যাবি, এতাতাড়ি ভুলে যাবি? তো চলো ফাইনালি আমরা চলে এসেছি ভিক্টোরিয়াতে। বাট ভিক্টোরিয়ার হিস্ট্রি আমি তোমাদেরকে বলছি না, কেন কি আমি জানি তোমরা প্রত্যেকেই জানো ভিক্টোরিয়ার হিস্ট্রি, কারণ আমরা ছোটোবেলা থেকে এটা পড়েই মানুষ হয়েছি। তো যাই হোক, ভেতরে অনেক কিছু আছে দেখবার মতন, যে জিনিসগুলো তোমাদেরকে আমি দেখাবো একবার। যারা যারা দেখে গেছো তারা তো অবভিয়াসলি দেখে গেছো, বাট যারা দেখোনি তাদেরকে একবার আমি দেখাবো। এই ফাটাবাসের গলা নিয়ে এখন অব্দি আমার গলা ঠিক হয়নি, এত কেঁদেছি আমি তোর জন্য, এত কেঁদেছি। তো চলো ফটাফট ভেতরে যাচ্ছি, বেশি কথা না বলে। ভেতরে এত সুন্দর সুন্দর জিনিস আছে, যে জিনিসগুলো তোমাদেরকে দেখানোটা দরকার। কেন কি, হ্যাঁ অবভিয়াসলি এটা মিউজিয়াম, ভিক্টোরিয়া মিউজিয়াম, একই ব্যাপার। বাস এখানকার লোকেশনটা আমার সিরিয়াসলি ঠিক এই জায়গাটায়, এত টোটাল বড় পার্ক, পার্কের মধ্যে বহুত জায়গা দেখবার মতন, বহুত জায়গা রয়েছে। বাট পার্সোনালি আমার ঠিক এই জায়গাটাই ভালো লাগে, পার্সোনালি এই জায়গাটা ভালো লাগে। কিন্তু ছবি ক্যাপচার বলো, নর্মাল বলো, ও জাস্ট ফাটাফাটি আছে, এখান থেকে ফটো হেভি আসবে দেখতে। চলো গুপলু, তোমাকে আমি দেখিয়ে দিই আমার ছোট্ট মা, তোমাকে যেটা গিফট করেছি আমি। চলো তো ফটাফট যাচ্ছি ভেতরে, তোমরা দেখো ভেতরে অ্যাকচুয়ালি কী কী আছে। তো গাইস শুরু হয়ে গেছে পুরনো জিনিসপত্র। এমনই একটা জিনিস রয়েছে যেটা চায় সবাই দেখতে, তাই না গোপলা? এটা এটা সবাই চায় দেখতে। এক্স্যাক্টলি, চলো ভেতরে যাওয়া যাক। আরো ও মাই গড, সেই লেভেল ফটাফাটি জাস্ট। বাস এখানকার কালেকশান হচ্ছে, যত আমাদের স্বাধীনতার সময় যত লোক ছিল, নেতাজি, মানে ম্যাক্সিমাম নেতাজির ছবি দেখতে পাচ্ছি, সব পুরনো ছবি এখানে। চলো এইগুলো তো দেখতে চাইছিলাম, কী জানি কিছু একটা হবে হয়তো, আর অন্য কী আছে এটা, ফুটজান সেক্টর ভাই, এই যে মিনি ভিক্টোরিয়া। দেখ অ্যাকচুয়ালি ভিক্টোরিয়াটা যেটা আমরা দেখতে পাই সেটা কিছু কিছু দেখতে পাই, বাট একদম অ্যাকচুয়ালি ভিক্টোরিয়াটা কতটা বড় বা কীরকম
এটাই হচ্ছে মেইন কথা। আমার বাড়িতেও আছে, জানি। দেখ এটা দেখ, এটা এটা কিন্তু পুরো রিয়েল। দেখ এই যে পেন্টিংটা দেখছো তোমরা গাইস, এটা পুরো অরিজিনাল পেন্টিং। মানে হ্যাঁ, এটা বহু বছর পুরনো, ঠিক আছে, বহু বছর পুরনো পেন্টিং। ইভেন এখানকার যে মানুষগুলো রয়েছে, হোপ কি সেই সময়কার মানুষগুলো এরকমই দেখতে ছিল, আই থিঙ্ক। বাস সেই একটা পেন্টিং, এটা একদম ইউনিক পেন্টিং, অয়েল পেন্টিং এগুলো সব। বাস দেখে পাগল হয়ে গেছে, যাবো। বাস এটা দেখ, এটাও পুরো দেখবার মতন, সিরিয়াসলি একদম। আরে বাস ভালো জিনিস দেখিয়ে দিলি তো। তো গাইস এটা হচ্ছে বহু বছর পুরনো পিয়ানো, কত বছর পুরনো দেখা দেখ তো, 1785 এর পিয়ানো হচ্ছে এটা। বাপরে, ভাবা যায়? ভাট ভাবতে হয়। আরে বাস এই সেই জামাটা যেটা আমি তোর জন্য বানিয়েছিলাম, বাট চুরি হয়ে গেছে এটা, তাই না? হ্যাঁ, কত সুন্দর ড্রেস দেখো। এই জামাটা তোর জন্যই ছিল, যেটা অনেক আগে চুরি হয়ে গেছে। আর চুরি কে করেছে? আজকান জ্যাকেট। আচ্ছা এটা 1840s এ, বাপরে বহু পুরনো, বহু পুরনো। আচ্ছা এটা কি আছে? আচ্ছা যে মনে হয় এটা ইউজ করতো তার চুল হতো, তো যাই হোক কিছু একটা হবে। বাস আরে বাস এখানে বন্দুকটা দেখ, ও মাই গড। বাই দ্য ওয়ে গাইস বলে রাখি, এই বন্দুকটা আমার ছিল, বাট যেটা যেটা চুরি হয়ে গেছে, আবার যেটা আমার চুরি হয়ে গেছে। বাস রিয়েল স্ট্রিক বন্দুক, এই সেগুলো মানে একটা একটা করে গুলি বেড়ায় হয়তো। এটা কত আছে? আচ্ছা এই বন্দুকটা চলেছে 1865 থেকে 68 অবধি, মানে তারপর এটা এখানে এসে রাখা হয়েছে নাকি কী হয়েছে, আই ডোন্ট নো। কী বন্ধু, শর্ট গান কী বন্ধু, কী বন্ধু? হ্যাঁ হ্যাঁ সেটাই, সবই তো ফ্রি ফায়ারের বন্দুক, তাই না? যা দেখি চাই দেখি ফ্রি ফায়ার মনে হয় তোর। তো যাই হোক গাইস, জায়গাটা অসাধারণ সিরিয়াসলি, মানে ভেতরে আরও অনেক জায়গা রয়েছে দেখবার মতো। বাস আমি তো খালি দেখলাম এখানে আর এখানে, উপরেও অ্যাকচুয়ালি দেখার মতন অনেক কিছু ছিল, বাট এই মুহূর্তে উপরে ঢুকতে দেয় না, তো তার জন্য উপরে আমরা যেতে পারছি না, তাই না গোপলা? আমি একাকাই বকবক করবো, তুমি কিছু বলবে না? হ্যাঁ কিছু বলো তুমি। দেখে কেমন লাগছে ভিক্টোরিয়া? অনেক ভালো, অনেক ভালো। ঢপের কীর্তন এইটাই তো তোকে দিয়েছিলাম আমি, ভুলে যাচ্ছিস? আরে সেটাই তো বলছি, আমার নতুন করে দেখার কি আছে, আমি তো আগেই দেখিনি। একদমই তাই। আরে বাস এখানে কারোর একটা আই কার্ড রয়েছে, এটা একটা আই কার্ড আছে, ডেট হচ্ছে 1941। কে আছে? কে আছে? ফতেচাঁদ, ফতেচাঁদ, ফতেচাঁদ। কে ফতেচাঁদ? কে আছে? আই ডোন্ট নো, আমি চিনি না ফতেচাঁদকে। হয়তো কোনো দেশের জন্য হয়তো লড়াই ফড়াই করেছিল, আই ডোন্ট নো। বাস চলো, এখানে এই ঠিক উপরটা দেখা যাচ্ছে, এই উপরে অনেক আগে যখন একবার ছোটোবেলায় এসেছিলাম সেখানে উঠতে পেরেছিলাম, বাট এখন ওখানে ওঠা যায় না, তো তার জন্য নিচটাই ঘুরতে হয়। চলো আরও আরও অনেক কিছু আছে, সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি এক এক করে। ও মাই গড, উপরটা দেখ একবার, জাস্ট জাস্ট ফাটাফাটি। ও মাই গড, আগে গায়ে সেখানটা থেকে উপরে যাওয়া যেত, ওই সাইড থেকে উপরে যাওয়া যেত, বাট এই মুহূর্তে যাওয়া যাচ্ছে না। এও ভাই সাব, এটা দেখে যা, কত বছর পুরনো, লেখা তো কিছু নেই, দেখতে পাচ্ছি না। মেজর মেজর কিছুটা নাবু অবসর প্রাপ্তের পর নবুর রাইফেল তৈরির কোম্পানিকে স্থাপন করেছিলেন। 14টি পিস্তল, তার মানে 14টা পিস্তল দিয়েছিল, তার মধ্যে এটা একটা কাঁচ নাকি কাঁচ আছে, এটা একটা ইউনিক। এটা কি বলতো? কি G18? কি এটা G18? বাহ, মানে এই জায়গাটা অ্যাকচুয়ালি মানে বন্দুকেরই জায়গা। এটা কি বলতো? এই একটা বন্দুক, এটা কি বন্দুক? এটা হচ্ছে A1। এটা কি বন্দুক? A1। কি বন্দুক? A1 কি আছে? A1। এটা কি বন্দুক? এটা বন্দুক না, এটা হচ্ছে, এই সরি সরি, এটা কি কি ছুরি? এটা এটা কাটানা বলো, এটা কি ছুরি? কাটানা। আচ্ছা এই ছুরিটার নাম হচ্ছে কাটানা, কাটানা না কাটানা। আচ্ছা আচ্ছা এটা কি ড্রেস? আচ্ছা এটা কোন একটা মহিলা ড্রেস? হ্যাঁ। আচ্ছা নেতাজি সুভাষচন্দ্র বোস ওই যে দেখতে পাচ্ছি ওই যে মিডিলে,
ঠিক তার পাশে যে ব্যক্তিটি রয়েছে সেই মেয়েটার নাম হচ্ছে জাপানে জন্ম নেওয়া 16 বছরের কিশোর কিভাবে রানি রানি ঝাঁসি। আচ্ছা ঝাঁসি রানি লক্ষ্মীবাই ড্রেস এটা। আরে বাস সেই লেভেল তো, বাস কত সুন্দর মহিলাটা কত সুন্দর দেখতে ছিল, একবার দেখো জাস্ট, তাই না? কাজ যদি সেই সময় আমিও থাকতাম তাহলে তাহলে তার সাথে তো প্রেমটা আমিই করতাম। হ্যাঁ দেখো মুখটা কিরকম হয়ে গেল, সত্যি কিছু বলার নেই আমার তো। এইগুলো ব্রিটিশে কি নেতাজি গোপনের হত্যা পরিকল্পনা করেছিল? আচ্ছা এসবগুলো সবটাই হচ্ছে হিস্ট্রি, কী করে কী হয়েছে না হয়েছে। বাস আমরা অ্যাকচুয়ালি কাগজপত্র দেখে বেশি স্যাটিসফাই হই না, জিনিসপত্র দেখে বেশি স্যাটিসফাই হই, তার জন্য এগুলো অতটা গুরুত্বপূর্ণ মানি না, বাট এগুলো অনেকটাই গুরুত্বপূর্ণ জিনিস। বাট গাইস তোমাদেরকে এগুলো দেখাটা খুবই দরকার, কেন কি এগুলো একটা জাস্ট কাগজপত্র, বাস ব্যাপারটা জাস্ট নয়, কেন কি কাগজপত্রগুলো খুব ইউনিক কাগজপত্র, অনেক দামি। এক্স্যাক্টলি দামের থেকে বড় কথা এগুলো অনেক ইউনিক, যেটা আমাদের দেশকে নিয়ে রয়েছে অনেক কিছু। বাস বাস দেখো এই পিকচারগুলো পুরো অরিজিনাল পিকচার, এই যে পিকচারগুলো রয়েছে এগুলো সব অরিজিনাল পিকচার। খবর কাগজ আজাদ হিন্দ, মানে নেতাজি সুভাষচন্দ্র বসু এবং তাদের দলের নেতা এবং নেত্রীরা বা কর্মীরা তারা কীভাবে কী করেছে এখানে, তুই কী জানার চেষ্টা করছিস? আচ্ছা মঞ্জুরিকা নেই, তারা দেশে কীভাবে বাঁচিয়েছে, দেশের জন্য কত লড়াই করেছে কী না করেছে সবটাই এখানে এই পেপারগুলোতে লেখা রয়েছে, পেপারগুলো ফেলনা নয়। বাস আমরা পেপারে অতটা বেশি মুগ্ধ হই না, তার জন্য আমরা জিনিসপত্র খুঁজি। বাস এখানে একটা দেখতে পাচ্ছি এত সুন্দর করে তালা দেওয়া, তালা দেওয়ার রিজন বল, কেন কি ভেতরে ভয়ে আওয়াজ পেলাম, ভেতরে মঞ্জুলিকার বসবাস। তো গাইস এই ছিল আমাদের ভিক্টোরিয়া, যেটার ভেতরে যা যা আছে আমি টোটালটাই তোমাদের সবটাই দেখিয়ে দিলাম, আরও অনেক কিছু কিছু পেপার ছিল যেগুলো আমি দেখালাম না, বাট ভেতরে যা ছিল সবটাই দেখিয়ে দিলাম। বাট এর থেকে বেশি জিনিস মিউজিয়ামে রয়েছে, অ্যাকচুয়ালি মিউজিয়ামে তো বেশি থাকবে অবভিয়াসলি এটা। আর আমি সবথেকে দামি জিনিস যেটা দেখালাম সেটা হচ্ছে আমি আমার গোপলাকে দেখালাম, তাই না? হ্যাঁ যেটা আমি আমার গোপলাকে গিফট করেছিলাম, ভুলে গেছে অ্যাকচুয়ালি যে আমি ওকে এটা গিফট করেছিলাম, মানে ওর জন্যই বানিয়েছিলাম ওটা, বাট তাও ঠিক আছে। চলো এখানকার লোকেশনটা খুব সুন্দর, একটু ঝিল পাড়ের সামনে গিয়ে বসবো। হ্যাঁ আমি ঝিল দেখে ক্রাশ খেয়ে গেছি আজকে, আমি ঝিল দেখে সিরিয়াসলি আজ ক্রাশ খেয়ে গেছি। তো একটু ঝিল পাড়, এই যে পেছন দিকটা ওখানেও ঝিল পাড়, ওই সাইডেও ঝিল পাড়, ওই সাইডেও ঝিল পাড়, সব জায়গাতেই ঝিল পাড় এখানে। তো একটু ঝিল পাড়ে গিয়ে বসবো, বসে একটু আড্ডা মারবো, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। আয় 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 আট্টু আয় আট্টু জোরে টান। এত সুন্দর ঝিল পাড়ে এসে প্রেম করার মজাটাই আলাদা, তাই না? বসার মজাটাই না, বসার মজাটাও আলাদা প্লাস প্রেম করার মজাটাও আলাদা। এক্স্যাক্টলি, কেন কি এখানে সবাই কাপেল আর সবাই প্রেম করছে, আর আমরা এখানে কি করছি, ঢোল বাজাচ্ছি, ঢোল বাজাচ্ছি, আমরা কি এখানে ঢোল বাজাতে এসেছি, আমরাও প্রেম করবো, আমরাও প্রেম করবো। যত ঘোরার ঘুরে নেই এখন, আর তো দুদিন বাকি আছে। না না তুমি দুদিন রেস্ট করো, আচ্ছা তুমি দুটো দিন রেস্ট করো, না মানে সিরিয়াসলি এতগুলো তুই একবার জিনিস ভাব, কতদিন হয়ে গেছে আমরা ভিক্টোরিয়া আসবো ভাবছি, বাট আনফর্চুনেটলি আসতে পারছি না। আর আজকে সকালে যে প্ল্যানিং হলো কি না ভাই ভিক্টোরিয়া যাবো চল, মানে এতদিন প্ল্যানিং হচ্ছে আসতে পারছি না, মানে ল্যাথ খাওয়ার জন্য কতটা ল্যাথ খোরো আমরা একবার ভাব জাস্ট, আর আজকে সাডেন প্ল্যান হলো সাডেন চলে আসলাম, কেন কি এখানে তারা রয়েছে, তারা আমাকে তারপরে খুঁজে আছি ইয়েলোটা যদি তুই পড়েছিস আমি কিন্তু ফেলে দেবো, তুই দেখ তো লাস্টে ওই রকম একটা ড্রেস পরে আসলো আমাকে কপি করার জন্য, অলটা টাইম কপি করে। বাই দ্য ওয়ে তুই দেখ আমার এই চুলটা লাল লাগছে, এই চুলটা আর তোর ওই চুলটা লাল লাগছে, কালারটা অ্যাকচুয়ালি সেম, বাট আমি যদি একটু পুজোর সময় কালো করিয়েছি তার জন্য কালারটা একটুখানি ইয়ে হয়ে গেছে, হালকা হয়ে গেছে। আর একটা ছোটো দেখে নে, ছোটো ছোটো দেখি কোন দুটো নিয়েছিস দেখা, এই দুটো পাথর গোপলা, এই যে চোর মাস্টার মাইন্ড চোর, বড় চোর। তো আমাদের আড্ডা মারা কমপ্লিট, তো আমরা এখন যাচ্ছি সোজা বাড়ি, বাট তার আগে ওর যেখানে প্লেসমেন্ট পড়েছে সেই হসপিটালটা অ্যাকচুয়ালি আমরা একটু দেখবো যে অ্যাকচুয়ালি কোথায় ওটা, মানে ও চেনে না আমিও চিনি না, তো অ্যাকচুয়ালি ওটা দেখবো যে অ্যাকচুয়াল হসপিটালটা কোথায়। আর হচ্ছে এখানে এত পাখিতে সাউন্ড করছে যে কান পুরো ঝালামালা করেছে, বাহ লাইটটা মারাত্মক লাইট সিরিয়াসলি,
তো যাই হোক, রাত্রেবেলা একবার ভিক্টোরিয়ার ভিউটা তোমরা দেখে নাও। তো এই ছিল রাত্রেবেলা ভিক্টোরিয়ার ভিউ। তো চলো বেশি কথা বলবো না, এখন যাব গিয়ে দেখবো কোথায় ওর কলেজটা, তারপর সোজা যাব হচ্ছে বাড়িতে। বাড়িতে গিয়ে তারপরে ব্লগটা আবার কন্টিনিউ করছি। তো এটা হচ্ছে আমার গোলুর নার্সিং হোম, যেখানে গোলু ইন্টার্নশিপের জন্য আসছে। তো গাইস ফাইনালি আমি চলে আসলাম বাড়িতে, বাস ফ্রেশ হয়ে আসলাম। তো বাস সিরিয়াসলি আজকে ভিক্টোরিয়া জাস্ট ফাটিয়ে ঘুরলাম, অসাধারণ লাগলো, অনেকদিন বাদেও গেলাম অলসো তার জন্য। তো গাইস চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আরও নতুন নতুন কন্টেন্ট নিয়ে। বাস কিছুদিন শৈতা মিসিং থাকবে, তাও তোমরা ম্যানেজ করে নিও, অলসো আমিও অনেক বেশি মিস করবো না, আমি তা অবভিয়াসলি দেখা করবো, বাট যতটা পসিবল ততটা। তো যাই হোক চলো গাইস দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, তোমরা সবাই অনেক 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 ভালো থেকো, বুক ভরা ভালোবাসা তোমাদের জন্য। তো চলো আমাদেরকে এইভাবেই সাপোর্ট করতে থাকো। তো চলো টাটা, অনেক ভালো থেকো তোমরা সবাই।